আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকি ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু জীবনযাত্রার মান যেরকম উন্নত সেরকম কিন্তু খরচের যে পরিমাণটা মান শেষে সেটা কিন্তু অনেক বেশি এবং পৃথিবীর যে দেশগুলো আছে অনেক বেশি হাই হাই রেটেড তার মধ্যে ফ্রান্স হচ্ছে একটা যেখানে লিভিং কস্টটা কিন্তু অনেক বেশি ওয়ার্ল্ডের একটা কি বলবো হাই লিভিং কস্ট হচ্ছে ফ্রান্সে যারা যারা ফ্রান্সে আসেন বা ফ্রান্সে থাকেন সবাই এটা মোটামুটি জানেন তো এখন হচ্ছে আমরা আসছি এখানে বাজার করতে ফরাসি যে বা শপিংগুলো আমরা করে থাকি সেই শপিং সেন্টারে চলে এসেছি আর এখান থেকে আজকে আমরা কিছু বাজার করব আর ইউরোপে আসলে যারা থাকে তাদের ইনকাম মোটামুটি ভালো হলেও মাস শেষে দেখা যায় যারা পরিবার নিয়ে থাকে তাদের ইনকামের বেশিরভাগ অংশটাই পরিবারের পিছনে শেষ হয়ে যায় কিন্তু আমি মনে করি যারা সিঙ্গেল থাকে তাদের কিন্তু একটা ভালো টাকা মাস শেষে ইনকাম যেটা হয় সে সেটা কিন্তু থেকে যায় কেন কেননা যারা সিঙ্গেল আছে তারা তো এখান থেকে ইউরো পাঠায় বাংলাদেশে তো দেখা যায় ইউরো বাংলাদেশে যখন পাঠায় তখন খুব ভালো একটা রেট পায় বাংলাদেশে গেলে যেমন এক টাকায় এখন একশো টাকা হয়ে যায় তো দেখা যায় যে টাকাটা অনেক বাড়তি হয়ে যায় কিন্তু যারা ইউরোপে ফ্যামিলি নিয়ে থাকে তারা কিন্তু যেই টাকাটা ইউরোপে ইনকাম করছে সেই টাকাটাই কিন্তু তারা ফ্যামিলির পিছনে মাছ শেষে খরচ করতে হচ্ছে যেই কারণে কিন্তু তাদের যে সেভিংসটা সেটা খুবই কম হয় ব্যাচেলারদের তুলনায় কিন্তু দিন শেষে দেখা যায় যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা কিন্তু বাচ্চা কাচ্চাদের একটা ফিউচার যে একটা লাইফ সেটা কিন্তু দিতে পারছে যেই কারণে আমার মনে হয় হয়তোবা এখন সেরকমভাবে যারা ফ্যামিলি নিয়ে থাকে সেভিংস করতে না পারলেও পরবর্তীতে কিন্তু তাদের জন্য এটা অনেক বড় বেনিফিট যে তারা বাচ্চা কাচ্চাকে ভালো একটা লাইফ দিচ্ছে যাই হোক এখন আমরা এই যে শপিং করছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আজকে কিছু কিছু শপিং করব আর আমরা ফরাসি যে বাজারগুলো করি তা এখান থেকেই করি আর আসলে মাস শেষে আমাদের দুই ধরনের বাজার করতে হয় একটা হচ্ছে বাংলাদেশি বাজার একটা হচ্ছে ফরাসি সবগুলোতে যে বাজারগুলো করা হয় তো বাংলাদেশি যে বাজারটা করি সেটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় ফোরটি কিলোমিটার দূরে তো ওখানে সবসময় যাওয়া হয় না মাঝে মাঝে যাওয়া হয় আর এখানে যে ফরাসি ভেজিটেবলসগুলো আছে যেমন ক্যারট ব্রোকলি কলিফ্লোয়ার বিনস তারপরে কোজেট এই সবজিগুলো কিন্তু এখানে সবসময় পাওয়া যায় তো এই সবজিগুলোই বেশিরভাগ এখান থেকে খাওয়া হয় আর বাঙালি বাজারে গেলে বাংলাদেশি যে সবজিগুলো সেগুলো নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টমেটোও নিচ্ছি তারপরে এই যে এখানে হচ্ছে এই যে সিমের মতো একটা তরকারি সেটা এই ফরাসিরা ওরা আসলে চাষ করে এখানে তো এই সিমটাও অনেক বেশি মজা এটাও নিয়ে নিলাম তারপরে এখান থেকে ব্রেডের যত আইটেম আছে মোটামুটি আমাদের সকালের এবং বিকালের যে নাস্তাগুলো সেই বেশিরভাগ নাস্তাগুলোই আমরা এখান থেকে নিয়ে থাকি আর বাঙালি বাজার থেকে আসলে বাংলাদেশি যে সবজিগুলো মাছগুলো চাল ডাল তারপর বাংলাদেশি যত মশলা এ এইগুলো আমরা বাংলাদেশি বাজার থেকে কিনি আর এখান থেকে তো কি কি কিনি সেটা দেখতেই পাচ্ছেন একটা সময় ছিল ফ্রান্সের বাজার দর মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল আজকে থেকে দশ বছর আগের কথা আমি বলছি যখন আমি এসেছিলাম তখন দেখা গেছে এখন আমি উইকলি যে বাজারটা করি যে টাকাটা দিয়ে সেইটা দিয়ে আমার পুরোপুরি এক মাসের বাজার আমি করে ফেলতে পারতাম আর তখন অবশ্য আমাদের ফ্যামিলি মেম্বারও কম ছিল তাই বাও ছোটো ছিল আর অত বেশি খরচ ছিল না আমি ওর বাবা ছিলাম আর এখন তো মার্শাল্লাহ আমরা চারজন তারপর দেশেও তো মোটামুটি একটা অ্যামাউন্ট পাঠাতে হয় তো দেখা যায় যে সব মিলিয়ে মাস শেষে ওর বাবা যে টাকাটা মোটামুটি ইনকাম করে সে পুরোটাই কিন্তু খরচ হয়ে যায় সেভ করা কিন্তু এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ করোনার পর থেকে ডে বাই ডে সারা পৃথিবীতেই সব কিছুর দাম দাম অনেক পরিমাণে বেড়েছে আর ফ্রান্সের কথা কি বলবো বাজার দর এত এত হাই হয়েছে যেখানে আগে পাঁচ কেজি পেঁয়াজ দুই টাকার মধ্যে কিনতে পারতাম সেটা এখন ছয় বা সাত ইউরো দিয়ে কিনতে হয় আলু সেম এরকম প্রত্যেকটা জিনিস আমি আর কি আলাদা আলাদা করে বলতে পারবো না কিন্তু প্রত্যেকটা জিনিসের বাজার দর বেড়েছে কিন্তু সেই তুলনায় এখানে যারা চাকরি করে সরকারি জবগুলো যারা করে দেখা যায় যে মান্থ শেষে তাদের যে স্মিক স্যালারি বলে সেটা কিন্তু ওরকমভাবে সরকার খাত থেকে বাড়ানো হয় নাই যেই কারণে কিন্তু সবার কিন্তু এখন একটা দেখা যায় টাকা পয়সা নিয়ে একটা হিমশিমি খেতে হয় সব কিছুর দাম এত পরিমাণে বেড়ে গেছে যাই হোক আমরা আমাদের বাজারটা করলাম আজকে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমাদের এখানে ফ্রান্সের বাজার দর কীরকম এটা অনেকেই দেখতে চান বা আমাদের এখানে কিভাবে আমরা শপিং করি সে কারণে ভিডিওগুলো করা এ তো এখন আমরা বাজার করে ফেলেছি আর এখান থেকে আমরা চাইলে কার্ডেও পে করতে পারি ক্যাশেও পে করতে পারি তো আজকে ওর বাবা কিন্তু ক্যাশ ক্যাশ দিয়েই পে করছে যাই হোক মোটামুটি আমাদের বাজার শেষ হয়ে গেছে আমরা এখন গাড়ির দিকে যাবো থেকে শেষ আর আজকে আমাদের বাজারে টোটাল অ্যামাউন্ট আসছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান যেটা বাংলাদেশি প্রায় কত এখন তো রেট মোটামুটি ভালো কুড়ি হাজার কুড়ি হাজার তো আমরা প্রায় সতেরো থেকে কুড়ির মধ্যে কতটুকু বাজার করতে পারি প্যারিসে সেটাই দেখাবো আজকে আপনাদেরকে মিস্কিট জাস্ট এটা এটা দেখানোর জন্য যে আমরা এখানে প্যারিসে যে শপিংগুলো করি এটা কি ধরনের খরচ হয় আর এখন এর বাজার দর কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে আগে আমরা মানে যেই টাকার মধ্যে মোটামুটি ভালো বাজার করতে পারতাম এখন সেই টাকার মধ্যে পারা যায় না অনেক বেশি বাজার দর এটা কি বিস্কিট আইসক্রিম এখানে আছে আবোকা এটা বিকেলে একটা স্ন্যাক্স চিজমিট

পপকর্ন না এটা মাইস মাইস পপকর্ন হ্যাঁ চিপস লেবু চকলেট বার আর একটা পিসতাস চকলেট আমি জাস্ট আইটেম দেখাইতেছি যে কোন কোন আইটেম আমরা কিনলাম এই টাকার মধ্যে এই তো এখানে একটা বাচ্চাদের কেক আছে নুডলস আছে কেক নুডলস আপেল এটাও এটাও বিকালের স্ন্যাক্স মজেরাল স্টিক্স বিকেলে খাওয়ার জন্য মিষ্টি তো এখানে আছে অনিয়ন ড্রিঙ্কস আর এটা হচ্ছে ফিঙ্গার ফিশ ফিঙ্গার আর কি ফিশ ফিঙ্গার তার একটা ছিল তো আচ্ছা এটা হচ্ছে ভ্যানিলা ইসার মানে এটা কিসের মতো বলবো আইসক্রিম টাইপের আর কি একটা ডেজার্ট টাইপের ধানের জন্য আর এই একটা সকলার ডেজার্ট এটা তাহানের জন্য আর এই ফিশ ফিঙ্গার আছে এই তো এগুলো এগুলো উঠে ফেলো টমেটো আছে আর সালাদের জন্য অনিয়ন নিচে এটা সালাদ বা মুড়ি মাথা খাইতে বিস্কিট চিপস দুধ আছে দুধ নিয়ে নিচ্ছে

নয় লিটার না তো টোটাল কয় কেস নিস এক কেস এখানে সাত কেস পানি আছে নয় লিটারের এক এক কেসে এক এক কেস আছে নয় লিটার করে তো এই হচ্ছে এইটুক বাজার এই যে খুব বেশি যে হয়েছে তাও না এই এইটুক আজকে আমরা করছি মোটামুটি দিন যাবে এই হইলো প্যারিসের বাজার দরের অবস্থা জানি না কোথায় গিয়ে ঠেকবে জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে রিজিকের মালিক আল্লাহ দেখা যাক এখন আমরা চলে যাব বাজার গুছানো শেষ যে টলিটা আমরা নিয়ে আসছিলাম সে টলিটা রিটার্ন করে দিয়ে আসতেছে ওই যে ওই জায়গাটা টলিট গুলো সব রেখে দিতে হয় বাজার করার পরে আঙ্কি খায় কাঞ্চনা আর তাই বসো না